যে বাংলাদেশের মাটিতে যেন আর কখনো কোনো ধরনের ফ্যাসিবাদ, কোনো ধরনের একনায়কতন্ত্র, কোনো ধরনের অগণতান্ত্রিক সরকার ব্যবস্থা আর দাঁড়াতে না পারে। একমাত্র এইটা যদি আমরা বাস্তবায়ন করার জন্য কাজ করি, তাহলেই এই যে নূর হোসেন থেকে আবু সাঈদ, এরা সবাই যেই স্পিরিটে আত্মত্যাগ করেছেন সেইটার প্রতি আমরা সঠিক সম্মান দেখাতে পারি। শহীদ নূর হোসেন 1987 সালে যে বিশাল আত্মত্যাগের মধ্যে দিয়ে একটা আন্দোলনকে চাঙ্গা করেছিলেন, একইভাবে আমরা এই জুলাই আগস্টে দেখেছি একের পর এক তরুণেরা একই রকম আত্মত্যাগের মাধ্যমে পুরো 18 কোটি জনগণকে উজ্জীবিত করেছিল, যেন পুরো বাংলাদেশের প্রত্যেকটা রাজপথে সব 18 কোটি জনগণ নেমে এসেছিল এই ফ্যাসিবাদ আওয়ামী এই হাসিনাকে তার সরকার থেকে টেনে নামাতে। নূর হোসেন দিবস অরিজিনালি গণতন্ত্র দিবস হওয়ার কথা ছিল, আওয়ামী লীগ এটাকে শহীদ নূর হোসেন দিবস হিসেবে আখ্যায়িত করে, ভালো করে। নূর হোসেন ছিলেন এক ত্যাগী রাজনৈতিক কর্মী, যুবলীগের কর্মী ছিলেন, অফিস হোল্ডার ছিলেন। যুবলীগ, যেই যুবলীগ আজকে তাদের কি পরিচয় দিয়েছে সেটা নিয়ে নতুন আলোচনার দরকার নেই, তবে নূর হোসেনের যুবলীগের পরিচিতিটা তুললাম কারণ কার কি পরিচিতি ছিল বা আছে আসে যায় না যদি সে দেশ জনগণের জন্য আসলে ত্যাগ স্বীকার করে থাকে। আজকে যুবলীগ একটা ফ্যাসিস্ট সংগঠন, আজকে যেভাবে সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমি বিশ্বাস করি একইভাবে যুবলীগকে নিষিদ্ধ ঘোষণা করা প্রয়োজন। কিন্তু এই যুবলীগে আজ থেকে 27 বছর আগে বা 37 বছর আগে থাকবার জন্য নূর হোসেনের আত্মত্যাগ কোনোভাবেই ছোট হয় না। নূর হোসেন বাংলাদেশের জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দেবার জন্য সে সবচেয়ে বড় স্যাক্রিফাইসটি করেছেন, উনি শহীদ নূর হোসেন, বীর নূর হোসেন হয়েই বাংলাদেশের ইতিহাসে রয়ে যাবেন। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে হাসিনার একটা কল লিক হয়েছিল, হাসিনা সবাইকে আদেশ দিচ্ছে যে আজকে 0 পয়েন্ট থেকে ঢাকা শহর দখলে যাইতে হবে, এবং দখলে কিভাবে যাইতে হবে, আমেরিকান প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ইলেক্ট, নবনির্বাচিত প্রেসিডেন্ট যিনি হয়েছেন জানুয়ারিতে, উনি রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেবেন ডোনাল্ড জে ট্রাম্প, সেই ডোনাল্ড জে ট্রাম্পের ছবি লাগিয়ে আওয়ামী লীগের কর্মীদের বলেছেন রাস্তায় নামতে, এবং ঠিক রেন্টু সাহেব তার বইতে যেভাবে লিখত যে হাসিনা এইভাবে আদেশ দিত, এইভাবে বলতো, ঠিক ওইভাবেই ওই কল রেকর্ডিংয়ে শুনবেন হাসিনা বলছে, শুনো তোমরা একদিকে ডোনাল্ড ট্রাম্পের ছবি লাগাবা, একদিকে আমার ছবি লাগাবা, এবং জানো অন্য সবাই আক্রমণ করবে, ওই আক্রমণের ছবিটা আমার দরকার, ওই আক্রমণে তোমরা কতজন মরো এটা আসে যায় না, ওই আক্রমণের ছবিটা আমার দরকার, আলাদা করে ক্যামেরা রাখবা। কিন্তু আজকে হাসিনার প্ল্যান ছিল রাস্তায় রাস্তায় আওয়ামী কর্মী নামাবে, যেন ছাত্র, জনতা, বাংলাদেশের জনগণ, আমরা সবাই ওদের উপরে লাফিয়ে পড়ি, আমরা সবাই যদি ঝাঁপিয়ে পড়ি ওরা প্রাণে বাঁচবে, বাঁচবে না ভাই। হাসিনার তার নেতাকর্মীর প্রতি কোনো দরদ আছে? নাই ভাই, কোনো দরদ নাই। আর যদি থাকতো তাহলে এই যে আপনাদের মধ্যে একজন মাত্র বললেন, থাকলে সে পালাইতো না। এই যে এই প্ল্যান আজকে করেছিল এইটা বাস্তবায়ন হবে না, এটা কোনো মতেই বাস্তবায়ন হবে না, হাসিনার কোনো প্ল্যানই বাস্তবায়ন হবে না। তবে হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এই সবগুলোকে আমাদের ঠিকই রুখে দিতে হবে, কারণ তারা বারবার চেষ্টা করে কোনোবার কোন ধরনের অরাজকতা সৃষ্টি করবে, কি ধরনের সহিংসতা সৃষ্টি করবে এই দেশের মাটিতে, সেগুলো আমরা হইতে দিতে পারি না। এবং তার জন্য ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ঠিক একইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাহলে এই যে সাহস পাচ্ছে একের পর এক এক জায়গায় দাঁড়াতে চেষ্টা করছে, কল লিক হচ্ছে, এই সেই করতে, এবং মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে এটাও ছবি দেখেছি যে শত শত ট্রাম্পের ছবি দিয়ে ব্যানার তৈরি করা আছে, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, আমি দেখলাম গতকাল রাতে বেশ ভাইরাল গেছে এরকম একটা ছবি যে অনেক ট্রাম্পের ব্যানারওয়ালা ছবি দিয়ে সেটা ব্যানার ফেস্টুন রেডি করা, যে এই যে এই কাজগুলো করছে এগুলো রুখে দেওয়ার জন্য সরকারের তো ব্যবস্থা করতেই হবে।
আমি আপনার হোম মিনিস্ট্রির যে দায়িত্বে আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর, হ্যাঁ লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব প্রতি আবেদন জানাচ্ছি যে শক্ত হাতে এগুলো দমন করার ব্যবস্থা করেন। কিন্তু একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত আমরা এগুলার পার্মানেন্ট কোনো ব্যবস্থা নিতে পারবো না।